বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেপ্তারের প্রতিবাদে গোটা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলাতেও বর্ধমান জেলা বিজেপির কর্মসমর্থকেরা বর্ধমান শহরের বীরহাটার ঘড়ির মোড় এলাকায় সোমবার দুপুর দুটো নাগাদ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা। ঘণ্টাখানেক ধরে চলে এই অবরোধ, ফলে রাস্তায় যান চলাচলের সমস্যা হয়। পরে বর্ধমান থানার পুলিশ এসে অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করে। এদিন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা জানান, বিজেপির রাজ্য সভাপতিকে অকারণে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গে গণতন্ত্রের কোনো স্থান নেই। এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত গণতন্ত্রকে হত্যা করে চলেছে। যেখানে 144 ধারা জারি নেই, একটা সর্বভারতীয় দল, সেই দলের একজন রাজ্য সভাপতি তিনি যে কোনো জায়গায় যেতে পারেন। তিনি একটা জায়গায় যাচ্ছেন, যাওয়ার পথে রাস্তায় আটক করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার জন্য আমরা রাস্তায় নেমে ধিক্কার জানাচ্ছি। সুকান্ত মজুমদারকে অকারণে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গে গণতন্ত্রের কোনো স্থান নেই। এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত গণতন্ত্রকে হত্যা করে চলেছেন। যেখানে 144 ধারা জারি নাই, একটা রাজ্য, একটা সর্বভারতীয় দল, সেই দলের রাজ্য সভাপতি তিনি সেইখানে যে কোনো জায়গায় যেতে পারেন। তিনি একটা জায়গায় যাচ্ছেন, যাওয়ার পথে তাকে রাস্তায় আটক করে তাকে গ্রেপ্তার করা হলো। সাধারণ মানুষকে প্রোটেকশন দিতে পুলিশ ব্যর্থ, সাধারণ মানুষকে প্রোটেকশন দিতে মুখ্যমন্ত্রী ব্যর্থ। তো সেখানে এই যে রাজ্য সভাপতিকে আটকানো হচ্ছে, মানুষকে আজকে মমিনপুরে বিগত কয়েকদিন ধরে মমিনপুরে যেভাবে হিন্দু আছে, আমাদের কমিউনিটির হিন্দু লোকেরা আছে যারা ওখানে পুজো আচার সঙ্গে যুক্ত, লক্ষ্মী পুজোর আগে একটা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। শুধু তাই নয়, সাধারণ মানুষ যারা ওখানে পথচারী, যারা ওখানে রাস্তায় গাড়ি ঘোড়া রেখেছে, সমস্ত কিছু ভেঙে দেওয়া হচ্ছে, ডিস্ট্রয় করা হচ্ছে, মিডিয়াকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এগুলো সমস্ত গোপন রাখা হয়েছে। আর আজকে পুলিশ প্রশাসন, রাজ্য সভাপতি সেখানে দেখতে যাচ্ছেন কি ঘটেছে, তাকে আটকানো হয়েছে। এই দাবি, এই যে আটকানো হয়েছে, এর আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা তার প্রতিবাদে রাস্তায় নেমেছি। আমরা রাস্তায় নেমে সাধারণ মানুষকে এই আন্দোলনে সামিল হওয়ার ডাক দিচ্ছি। এ ব্যাপারে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, এরা পশ্চিমবাংলায় আপনি দেখুন কোথাও অবরোধ করেছে 2-500 লোক নয়, কোথাও হচ্ছে 25টা লোক, কোথাও 30টা লোক ঝান্ডা নিয়ে রাস্তায় বসে গেছে, মানুষ তো ওদের সঙ্গে নেই। আমরা দেখুন, ব্যাপারটা হচ্ছে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা খুব ভালো, কিন্তু যেখানেই দেখা যাচ্ছে যে একটা শিশুকে পাড়া প্রতিবেশী খুন করেছে, পুলিশ তদন্ত করছে, তাদের ধরছে, ওরা একটা প্রতিনিধি দল পাঠিয়ে সেখানে একটা উত্তেজনা, একটা সাম্প্রদায়িক একটা রেশারেশি সৃষ্টির চেষ্টা করছে। যেখানে ধরুন 144 ধারা আছে, সেখানে সেই 144 ধারা ভঙ্গ করে একটা মানুষের মধ্যে বিশৃঙ্খলার চেষ্টা করছে। অথচ দেখুন, ওদের শাসিত যে রাজ্যগুলো আছে উত্তরপ্রদেশে, বড় বড় ঘটনা ঘটলে সেখানে যখন আমাদের প্রতিনিধিরা যায়, সেখানে কিন্তু তাদের বিমানবন্দরে আটকে দেওয়া হয় বা গ্রেপ্তার করা হয়। কিন্তু এখানে বারবার তাদের বলা সত্ত্বেও বিজেপির কাজটা কি, তাদের সাথে মানুষ সঙ্গে নেয়, তারা মানুষের সঙ্গে নেয়, মানুষ তাদের ভালোবাসে না, নির্বাচনে জবাব দিয়ে দিয়েছে, তারপরেও বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা প্রতিনিয়ত এ ধরনের কাজগুলো করে যাচ্ছে। এখন পুলিশ প্রশাসনের কাজটা কি, যে যেখানে কোনো অশান্তি হয়েছে সেই অশান্তিটাকে থামানো এবং সেখানে মানুষগুলো যাতে ভালোভাবে থাকতে পারে, পরবর্তীকালে যদি দাঙ্গা না হয় সেটা দেখা হচ্ছে পুলিশ প্রশাসন এবং সরকারের কাজ। আর বিজেপির কাজ হচ্ছে সেখানে গিয়ে দাঙ্গাকারীদের উস্কে দেয়া, যাতে আরও বেশি করে দাঙ্গা হয়ে পশ্চিমবাংলাটা জ্বলতে পারে, পশ্চিমবাংলাটা শ্মশানে পরিণত হয়। তো ওরা পশ্চিমবাংলার ভালো চায় না, পশ্চিমবাংলার সর্বনাশ চায়। তো সুতরাং ওরা উস্কানি দিতে গিয়েছিল, পুলিশ তার আইনত ব্যবস্থা গ্রহণ করেছে, এর মধ্যে অপরাধের তো কিছু নেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের সঙ্গে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।